ধর্ম সমাজের চোখরাঙানির কাছে শেষ হয়ে গেল ভালোবাসা, হার মেনে গেল জীবন, একসঙ্গে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক প্রেমিকা। শনিবার রাতে খামারগাছি ও বলাগড় স্টেশনের মাঝে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ তাঁদের পরিবার। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সঞ্জিত সর্দার, তার মৃত প্রেমিকার নাম রুবিনা খাতুন। সেই 16 বছর বয়স থেকেই রুবিনা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সঞ্জিত। তবে বাড়ি থেকে এই সম্পর্ক যে কেউ কোনোদিন মেনে নেবে না তা তারা জানতেন। মনে হয় ওদের মধ্যে প্রেম ভালোবাসা একটা গভীর হয়ে গিয়েছিল, সেটা কিছু বলে ওর জন্য মেয়েও দেখেছি কি করছে, খালি বলে যে দেরি আছে দৌড় করি তারপর বিয়ে করবো, আর কিছু বলে। তবে এই মেয়েটার সঙ্গে যে ওর একটা সম্পর্ক ছিল সেটা আপনারা জানতেন, কিন্তু যেহেতু ধর্ম আলাদা তার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই তো? সেটা আগে হয়েছিল তো, সে 3 বছর আগে হয়েছে, তখন মেয়ের বয়স 16 বছর। মেয়ে তো অন্যখানে বিয়ে দিয়েছে, তখন তো কেস খামারি হয়েছিল। মানে এটা কত বছর ধরে এটা সম্পর্ক ছিল? মেয়ের বয়স বললাম না 16 বছর, তখন থেকে তখন হয়েছিল, তখন তো কেস খামারি, তখন নিয়ে পালিয়েও গিয়েছিল একবার। কেস খামারি বলতে কেস করেছিল মেয়ে ওলারা, ও পালিয়ে গিয়েছিল একবার। আচ্ছা আচ্ছা, একবার ওরা নিয়ে পালিয়ে গিয়েছিল, তারপরে নিসিং ডায়েরি হয়েছিল। হ্যাঁ, তারপরে ওদেরকে ধরে নিয়ে এসেছিল থানায় দুজনেকেই। একবার দুজনে মিলে পালিয়েও গিয়েছিলেন বাড়ি থেকে, কিন্তু থানার হস্তক্ষেপে ফিরে আসতে বাধ্য হন। এরপরে রুবিনার বাড়ি থেকে জোর করে তার বিয়ে দিয়ে দেওয়া হয় অন্যত্র, কিন্তু রুবিনা চুপি সারে প্রেমিক সঞ্জিতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলেই জানা গেছে। আমার বাড়িতেই থাকে, তাহলে আপনাদের মনে হচ্ছে কি যে প্রেম ভালোবাসাতে বিয়ের সম্পর্কটা তৈরি হয়নি বলে এটা সুইসাইড করলো? আমি আমার ভাবিনি, আমি তো চাই আমি মুসলিম কাস্টের নিই, ও হচ্ছে হিন্দু, হিন্দু লোক, তো আমার কাস্টের সঙ্গে আমি বিয়ে দিয়েছি, বিয়ে এবার আমি কি ভুল করেছি? আমার কাস্টের লোককে আমাকে বিয়ে দিতে হবে, আমি বললাম যে তুমি আমি তোমার সঙ্গে আমি চাই না। তো আগেও এই সঞ্জিত আপনার কাছে এসেছিল বিয়ের আগে, ওইখানে আমার সঙ্গে দেখা হয়েছে বিয়ের আগে? দেখো, এরকম আমি ঝামেলা করো না, তুমি তোমার জায়গা, আমি আমার ভাবির আমি ভালো জায়গা দিয়ে দিই, এই কথাবার্তা। তবে এ সম্পর্কের কোনো পরিণতি খুঁজে পাননি কেউ, পার করতে পারেননি সামাজিক বেড়াজালও, তাই হয়তো শেষমেশ বেছে নেন আত্মহত্যার পথ। শনিবার রাতে খামারগাছি ও বলাগড় স্টেশনের মাঝে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তারা। রবিবার কালনা জিআরপি দেহ দুটি উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। দাওয়াল ব্যুরো।